কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকব আধার কবরে, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, আল্লাহর কাছে খাটি অন্তরে তওবা করুন যুবক ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াটা কিছুই না, এই ময়দানে তাকায় দেখ কেমন বান্দা আছে, মা হারা বাবা হারা ইয়াতিম, কেউ ঘরে গিয়া যাবে মোনাজাতের পরে ঘরে চলে যাবে, গিয়া দরজা যাওয়ার আগেই দেখবে দরজাটা খুলিয়া মা তাকায় আছে, আর যদি বলে মা গভীর রাতে তুমি কি ঘুমাও নাই, মা বলবে তোর অপেক্ষায় আমি মা ঘুমাই নাই, মা খানার প্লেটটা নিয়ে বলবে বাবা খানা খাও, মা তুমি খেয়েছো বলে মা বলবে আমি এক লোকমা খানাও খাই, মা তুমি কেন খাও না বলে তুই না আসা পর্যন্ত আমার খানা খাইতে মনে চায় না, আর যেই বান্দা ঘরে গিয়া দরজা ধাক্কাবে খুলবে না, ওরে জিজ্ঞাসা কর তোর দরজা কেন বন্ধ, বলবে আমার দরজা খোলার সে আমার মা নাই আমার বাবাও নাই, আজ আমাকে সবাই বলে ইয়াতিম, আমি চির ইয়াতিম আমার মা নাই বাবা নাই, যুবক ঈদের নামাজে যায় নামাজ পড়ে সবাই আনন্দের বাড়ির রাস্তা খায় ঘুরতেছে, আর এক যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, সবাই বলে যুবক কেন কাঁদো আজকে ঈদের আনন্দ, যুবক বলে সবার মা আছে বাবা আছে, আজ আমি ঈদের নামাজে যখন যাই আমি তাকায় দেখি মায়ের বিছানা খালি পড়ে আছে, বিছানায় আমার মা নাই বাবার বিছানাটা খালি আমার বাবা নাই, ওরে আমার নবীও বড় ইয়াতিম, ওই তায়েবের ময়দানে যখন কাফেরের বাচ্চারা পাথর নিক্ষেপ করে রক্ত ঝরে ঝরে জুতা আটকায় যায়, আমার আল্লাহ জিব্রাইলের পাঠায় কয় নবীরে গিয়া সালাম জানা দাও, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, ওই তায়েবের বেঈমানেরা পাথর মারে আমি নবীর কষ্ট সহ্য করতে পারি না, কান্নাও সহ্য করতে পারি না, আল্লাহর নবীর কান্না আসমান কাঁদে জমিন কাঁদে, জিব্রাইল বলে নবী ওই তায়েবের বেঈমানেরা পাথর মারে অর্ডার দেন আমি জমিনটা উল্টায় দেই, কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার, আমার নবী কাঁদে আর বলে জিব্রাইল এদেরকে মারিও না, এরা আমি নবীর এখনো চিনে না, যদি চিনত আমারে আর কখনো পাথর মারত না, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই নবীর শরীরের ভিতরে পাথর পড়তেছে বৃষ্টির মতো পাথরের আঘাত, ও
ধরে নবীর উম্মতের দল। আমার মায়ার নবীর মায়াত উম্মত হওয়ার পরেও কেন সেই নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাও না? এরে আল্লাহর বান্দা, চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। যদি চোখে পানি না আসে, ডানে বামে তাকায় দেখো কার চোখের কোঠায় পানি আছে। আল্লাহর কাছে মহাব্বতের নজরে কান্না করার চেষ্টা করো, আর কান্নাওয়ালার কাছে দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া কখনো আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবেন? বলো কান্নাওয়ালা ভাই, আমার কপাল খারাপ, গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। ওরে কান্নাওয়ালা ভাই, তোমার কপাল ভালো, তোমার উপরে আল্লাহর বড় রহমত, তোমার উপরে আল্লাহর বড় দয়া, তোমার চোখে পানি, আমার চোখে পানিও নাই, গুনার কারণে আমার দিলটা পাথর। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না, ওরে গুনাগারের কবরে যদি জাহান্নামের আগুন জ্বলিয়ে থাকে, ওই কবরের জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না রে বাবা। মাথাটা নত করে আল্লাহর কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, নবীর সুন্নতের জবাই করব না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে বেলারে আর জমে না। এক সময় মাঠে খেলাধুলা করতাম ছাত্র ভাই, আজকে সেই খেলার মাঠের বন্ধু বান্ধব একজন আর খবরও জানি না, মোবাইলও পাই না, কই আছে? মাঝে মাঝে বালিশে মাথা লাগায় চিন্তা করি সেই ছোটবেলার খেলা, কত আনন্দের সেই রাত, কত সে আনন্দের দিন। এলাকার বন্ধু বান্ধব কত, একই বাড়ির পার্শ্বের মানুষ নিয়ে যুবকের আমরা খেলতাম, বাচ্চারা 12 বছর 10 বছর হয়ে গেল, সেই খেলার বন্ধু কাউকে খুঁজিয়া পাই না, খবরও জানি না, কই আছে, মোবাইল নেই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব আমার ছিল, একটা কিছু খাইলে তাকে না দিয়া খাইতাম না, ওই বন্ধু আমারে না দিয়া খাইত না। কোথাও ঘুরতে গেলে একত্রে যাইতাম, আজকে সেই বন্ধুরা কে কোথায় গেল একবারও খবর নিতে পারলাম না। আমার ব্যস্ততা আমি, বন্ধু তার ব্যস্ততায় সে ব্যস্ত, কোথায় গেল সে আমার আপন। আজকে আমার পাশে যারা আছে, আমি এখন আমার নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছি, কোথায় গেল আমার দাদা, কোথায় গেল দাদি, কোথায় নানা নানি চলে গেল, কোথায় আমার সে ছাত্র ভাই, কোথায় আমার খেলার জিন্দগির বন্ধু, কোথায় চলে গেল? এক এক করে সবাই যাচ্ছে খবর নাই। এমন একদিন জমিনে মাইকে মসজিদে মুয়াজ্জিন বলবে, অমুক বান্দাও জমিনের মধ্যে নাই। বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যাবে, রাতের বেলা ঘুমায় গেলাম, দরজা বন্ধ, বাতি বন্ধ হয়ে গেল, সকালবেলা মা ডাকতে আসলো, বাবা ওটার ঘুমাইস না, সকাল হয়ে গেল। মায়ের দরজায় ধাক্কা দেয়, অন্যদিন এক ডাকে দরজা খুলে, আজকে 13টা ডাক দিল, দরজা খুলে না। মায়ের মনে দাগ কেটে গেল, কি ব্যাপার? মা চিন্তা ভাবনা করে দরজারে জোরে ধাক্কা দিছে, খুলে গেল। এরে বাবা তুই এত ঘুমাও, শরীরের মধ্যে একটু হাতটা লাগায় মৃদু ধাক্কা দিয়া দেখে পুরো বডিটা কাঠের মতো শক্ত হয়ে গেছে, হাতটা লাগায় দেখে পুরো বডি ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। মায়ের আর বুঝার বাকি নাই, চিৎকার দিয়া কয়, তোরা কোথায় আছো? আবার বাবায় জমিনে নাই।
এবার সবাই দৌড়ে এসে দেখে নাই গতকালকে মাঠে ছিল, এখন সবাই কান্না করে কেউ দৌড়ায় তাড়াতাড়ি ইমাম সাহেবের খবর দাও, জানাজা না পড়ায় যেন কোথাও না যায়, দৌড়াচ্ছে বাঁশ বাগানে তাড়াতাড়ি বাঁশ কাটার ব্যবস্থা কর, কেউ দৌড়াচ্ছে বাঁশ বাগানে কবরটা খনন কর, কেউ দৌড়াচ্ছে গরম পানি রেডি কর, জীবনের শেষ গোসল বরই পাতা দিয়া গরম পানি দিয়া রেডি করে দাও। তুমি আমি আর কথা বলতে পারি না, তাকায়া দেখতেছি ওরে আল্লাহর বান্দা আমার জন্য গরম পানি রেডি হয়ে যাচ্ছে, আমার জন্য কবর রেডি হয়ে যাচ্ছে, খাটিয়া আনার জন্য লোক দৌড়াচ্ছে। আমার মা তখন আমাকে নিয়ে যায়, মা শেষবারের মতো কয় আর একটু নজর দেখায় যা বাবারে নিয়ে যাইছে, জানাজা পড়ায় চিরবিদায়, বাবা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, খানা খাইতে গেল কাঁদে, মা খানা খায় না সন্তানের চিন্তা, এত বড় আনন্দের ঈদ মায়ের মনে কোনো আনন্দ নাই, আমার সন্তান নাই আমার জীবনের আনন্দ নিমিশেই মিটে গেল, এরে সন্তান কিসের দুনিয়ার পাগল, যদি ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র হয়ে যাইতে পারো সব ছাত্ররা দোয়া করবে, শিক্ষকেরা দোয়া করবে, আমার এই ছাত্র ভাইটা আমরা যত গুনার আড্ডা দিতাম কিন্তু ওরে দেখতাম সময় মতো গিয়া নামাজটা পড়ছে, আমরা যত আড্ডা দিতাম ও দূরে থাকতো আসতে চাইতো না, বড় ভদ্র, কোনো আড্ডা দিত না, কোনো মেয়ের সাথে কথা বলতো না, শিক্ষকেরাও বলে ছাত্রটা বড় ভালো ছিল, আমাদের কখনো বেয়াদবিমূলক আমাদের সাথে আচরণ করে নেই, সবাই দিল ভরে কাঁদে আর দোয়া করে, আর যদি তোর জীবন তেমন হয় এলাকার সবাই বলবে মরে গেছে ভালো হইছে, কারণ আলেমরে গালি দিত, ইমামরে গালি দিত, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করত, ও মরে যাওয়াটা আমাদের এলাকার শান্তি হয়ে গেল, ধন্য কপাল তোর নষ্ট হয়ে গেল, এরে যুব ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটা রেডি করিয়া তারপরে যা, রবের পরিচয়টা ঠিক করিয়া কবরে যা, ধর্ম তোর কোনটা তাও পরিচয় নিয়ে কবরে যা, কোন ধর্মের বান্দা তুই নির্ণয় কর, কোন রবের তুই গোলাম নির্ণয় নির্ণয় করে কবরে যা, তোর নবীকে তাকেও চিনিয়া ল, মুখে বলবি নবী আমার মদিনাওয়ালা, গালের মধ্যে নবীর দাড়ি রাখবি না, গাদ্দারি করবি আর বৃদ্ধাঙ্গুলি দেখাবি, আল্লাহ তাআলা কিন্তু করায় ঘন্টায় হিসাব নিয়ে তোর পাশে আর একটা ভাইরে দাঁড় করায় দেখায় বলবে দেখ তুইও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছো, এই ছেলেটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে, তুই নামাজ পড় নাই দাড়ি রাখো নাই, এই ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া দাড়ি কাটে নাই নামাজ সারে নাই, নাই নাই তুই কেন পারো না এর যুবক, ও ব্যবসায়ী ভাই তোমার মতো কত ব্যবসায়ী নামাজ সারে না, নামাজের সময় দোকানের ঝাপটা ফালায় শাটার ফালায় মসজিদে গিয়া হাজির, এ ব্যবসায়ী ভাই তুই কেন পারো না, জবাব দিতে হবে আল্লাহর দরবারে পালাবার জায়গা নেই, তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজের সময় নামাজ পড়ে, তোমার মতো আমার মতো বহু যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না, তুমি কেন পারো না, আল্লাহর কাছে জবাব দিতে হবে, পালাবার কোন রাস্তা খুঁজে পাবা না রে মুমিন, অতএব তওবা করে নাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে বান্দা, চোখ দুটো বন্ধ করে একটু গুনাহের দিকে তাকায় দেখ, গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহর কোরআনের আওয়াজ, নেক আমলওয়ালার জন্য জান্নাত আল্লাহর কোরআনেরই ঘোষণা, অতএব বান্দা পুলিশে একটা বেতের বাড়ি দিলে কষ্ট পাই সহ্য করতে পারি না, আর গুনাহগারের জন্য নবী বলেন কবরের দুই পার্শ্বের মাটি জোরে চাপ দিব, চাপের কারণে পাজরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে,
এরে আল্লাহর গোলাম সহ্য করতে পারবে কিনা ভেবে দেখ। এক সেকেন্ডে রাজাব সহ্য করার শক্তি নাই, তুমি আমি বড় দুর্বল। একটা বান্দারে পুলিশে ধরিয়া ইচ্ছা রকম পিটাচ্ছে, চোখে পানি নাই, আর একজন আলেম বয়ান করে ময়দানের 200 হাত পেছনে বসে এক যুবক হাউমাউ করে কান্না করে। একটু চিন্তা করে দেখ, পুলিশে বিদায় কাঁদে না, এক আলেম বয়ান করে পেছনে বসে এক যুবক কান্না করে, চিল্লায় চিল্লায় কাঁদে। একটু চিন্তা করে দেখ, এই ময়দানটার দাম কত, কোরআনের বরকত কত। ওর অন্তরে যখন জাহান্নামের ছবিটা এসে গেল, আযাবের ভয় অন্তরে ঢুকে গেল, তখন নিজের গুনার সাথে আর আযাবের সাথে মিলাইতে গেল, মিলাইয়া দেখে আমার মতো পাপী বান্দা জগতে আর কেউ নাই। যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, এলাকার মানুষ তারে রশি দিয়া বাইদা সবাই জঙ্গলে ফালায় দিল, এর মতো খারাপ মানুষ নাই এলাকার থেকে বিতাড়িত। জঙ্গলে যুবকের হাতে পায়ে বেঁধে ফেলে দেওয়ার পর জামানার নবী মুসা আল্লাহ জিজ্ঞেস করলেন, ও মুসা তাড়াতাড়ি যাও, অমুক জঙ্গলের কিনারা এক যুবক আমার ওলি, তাকে তুমি নিজে জানাজা পড়াও, নিজ হাতে দাফন করে কবরে রাখো। মুসা নবী লোকজন নিয়ে দেখে এলাকার যেই মানুষেরা যেই যুবকের খারাপ বলে সন্ত্রাসী হওয়ার কারণে ওই যুবকের হাতে পায়ে রশি দিয়া বেঁধে জঙ্গলায় ফালাইল, আল্লাহ ওহী নাজিল করলেন সেই যুবকের ব্যাপারে, ইনি নাকি আল্লাহর ওলি, এর জানাজা আমি পড়াবো, এর কবরে দাফন করবো, আল্লাহর ওয়াডার। মুসা নবী তার জানাজা পড়ালেন, দাফন করলেন, আল্লাহর কাছে পরে জানতে চাইলেন, আল্লাহ এলাকার সবাই বাইদা ফালায় দিলাম, আল্লাহ কয়, ও মুসা তুমি কি জানো না তোমার রব আল্লাহর নাম আছে আর একটা গফফার, তুমি কি জানো না আমার নাম রহমান, তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহিম, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম সত্তার। এলাকার সবাই যুবকের বেঁধে জঙ্গলের মধ্যে যখন ফালায় গেল, ওই যুবক অসহায়ের মতো এমন কান্নার আওয়াজ, আমি আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে বলেন, আল্লাহ আমার মা নাই, বাবাও নাই, আমার মা দরজা বন্ধ করে আমারে তাড়ায় দিল, আমার বাবা তাড়ায় দিল, দুনিয়াতে একজনে কেউ যদি ধমক দেয় সন্তান মা বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়, বাবায় ধমক দিলে মায়ের কাছে আশ্রয় নেয়, মা ধমক দিলে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়। আজ আমার কপাল এত খারাপ, এলাকাবাসীও তাড়ায় দিল, মা বাবাও তাড়ায় দিল, আশ্রয়ের কোনো দরজা নাই, তবে আল্লাহ আমি ওলামায়ে কেরামদের বয়ানে শুনেছি ফাঁকে ফাঁকে, ও আল্লাহ তোমার নাকি গফফার নামের একটা দরজা আছে, তোমার নাকি রহমান নামের একটা দরওয়াজা আছে রে আল্লাহ, আমার জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই রে আল্লাহ, আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাতগুলো নাপাক হয়ে গেছে, আমার জবানের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জবানটা নাপাক, গুনাহের কারণে আমার চোখ দুটো নাপাক, আমার গুনাহ করার কারণে আমার অন্তরটা নাপাক, গুনাহের কারণে আমার পা দুটো নাপাক, আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না, আল্লাহ তুমি জানো, আমার মায় জানলে লাঠি মেরে তারায় দিত, ও আল্লাহ তুমি আমার গুনার খবর জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই, ও আল্লাহ বাতাস বন্ধ করো নাই, ঘুমের ঘরে কত মানুষ মানুষের মেরে ফেলে অন্যায় করার কারণে স্বার্থের টানে, ও আল্লাহ আমি এত বড় বড় গুনাহ করছি, তুমি আমারে ঘুমের ঘরেও মারিয়া ফালাও নাই, তুমি দয়া করে যেহেতু বাঁচায় রাখছো আজকে ক্ষমা চাইতেছি, ও আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, তওবা করলাম।
আর জীবনে গুনাহের পথে যাব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না রে আল্লাহ। ও আল্লাহ তুমি রহমান নামের বরকতে মাফ করে দাও, কত বড় 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 বেঈমানকেও তো তুমি মাফ করেছো। ও আল্লাহ আমি তো তোমার আদরের নবীর উম্মত, যেই নবী উম্মতের জন্য এখনো কাঁদেন হাশরের ময়দানে সবাই, নবীরা নিজের জন্য পাগল পারা হয় কাঁদে, কিন্তু রহমাতুল লিল আলামিন উম্মতের চিন্তায় বিভোর, ওই নবীর উম্মত হয়ে তোমার দরবারে ক্ষমা চাই, মাফ করে দাও, আর নামাজ ছাড়ব না, আর বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না। আলেম আমাদের বিরোধিতা করি আর নিজের আমল নামায় কবিরা গুনা জমা করব না, গীবত শেখা আয়াত করে গুনা করব না, সহিভাবে কোরআন পড়ব, আল্লাহওয়ালাদের কথা মতে জীবনটারে আমলের লাইনে গড়ব, নবীর সুন্নত অনুযায়ী চলব। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, বান্দা যদি জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করে এক ফোঁটা পানি চোখ থেকে বের করে দেয়, গাভীর ওলান থেকে দুধ বের করে, গাভীর ওলানে যেমন দুধটা ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। এরে নবীর উম্মত আশিকের রসূলের দল, ওমরের মতো আশিক তো কেউ হতে পারবি না রে যুবক, আবু বকর সিদ্দিকের মতো আশিকের রসুল কেউ হতে পারবে না, হযরত আলীর মতো আশিকের রসুল কেউ হতে পারবে না, ওসমান জিন্নুরাইনের মতো কেউ আশিকের রসুল হতে পারবে না। সেই ওমর, সেই আবু বকর, সেই আলী, সেই ওসমান, যাদের নামে জান্নাতের সুসংবাদ জমিনের মধ্যে দেওয়া আছে, ইতিহাসটা পড়িয়া দেখ, মরণ পর্যন্ত আবু বকরের শুধু কান্না 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 আর কান্নার আওয়াজ। কেন আবু বকর কাঁদে, কেন ওমর কাঁদে, কেন ওসমান কাঁদে, কেন হযরত আলী কাঁদে? কান্নার একটাই কারণ, কবরে আমি একা কেমনে থাকবো, জবান দিয়া কাউকে গালি দিব না, মিথ্যা কথা বলবো না, কারো গীবত শেখায়াত করে নিজের জীবনটারে নষ্ট করব না। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত থাকে, ওরে ডানে বামে তাকায় দেখ, ওরে বাবায় যদি দোয়া করে সন্তানের জন্য দোয়া কবুল হয়ে যাবে, মা যদি দোয়া করে কবুল হয়ে যাবে, এখানে যদি দেখো কারো মা নাই কারো বাবা আছে, বাবার কাছে গিয়া দোয়া চাও, যদি দেখো বাবা নাই তো বাবার মতো সাদা দাড়িওয়ালা কে আছে তাকা দেখ, সাদা দাড়িওয়ালাও দোয়া করলে কপালটা খুলে যাবে রে যুবক, সাদা দাড়িওয়ালার সাথে বেয়াদবি করবি না, সাদা দাড়িওয়ালা যদি দোয়া করে দেয় আমার আল্লাহ দোয়া কবুল না করে পারবে না। যদি দেখো সাদা দাড়িওয়ালাও কেউ তোমার পারছে নাই, দেখ বড় ভাইয়ের মতো আপন কেউ আছে নাকি, ওই বড় ভাইয়ের মতো যদি কাউকে পাও হাতটা দিয়া বলো ভাই আমার জন্য দোয়া করো, বড় ভাই ছোট ভাই রে দোয়া করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, গুনাহগারের জন্য কবরে আজাব হবে, জাহান্নামে আজাব তাও সত্য। আল্লাহর কাছে তওবা করে নাও, গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, আল্লাহওয়ালারে গালি দিব না, বেপর্দায় চলব না, সহিভাবে কোরআন পড়ব। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে, আপনার বান্দা যাবে বলেন কার দ্বারে। আদর করিয়া মানুষ বানাইয়া, আদর করিয়া মানুষ বানাইয়া, কেমনে দিবে জাহান্নামে ফালাইয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আপনি মাবুদ কেমনে চাইয়া দেখিবে। ও আল্লাহ, আমরা তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাজির, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই বৃষ্টির মাঝেও আপনার বান্দার আপনাকে ভুলে নাই। বসার জায়গাটাও ভালো না রে আল্লাহ, এই কাদা পানির মধ্যে আপনার বান্দার আপনাকে ভুলিয়া বাড়ি যাইয়া ঘুমায় নাই। আয় আল্লাহ, বসার জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনলে। আয় আল্লাহ, আমরা সবাই গুনাগারের দল, আমরা সবাই জাহান্নামের আসামি রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, এই ময়দানে আমার মতো গুনাগার আর কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, কথা বলার এলেম নাই, আমল নাই, যোগ্যতাও নাই, আয় আল্লাহ এরপরও সম্মানের জায়গায় বসাইছেন, গুনার কারণে ফালাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, কত ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেবরা হাত তুলেছেন, আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী।